সিরির মধ্য অঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত 51 জন নিহত হয়েছে। সংখ্যা আরো বাড়তে পারে বলে শনিবার জানিয়েছে কর্তৃপক্ষ। বনে ছড়িয়ে পড়া এই দাবানল এখন শহর অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং জনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়া ঝুঁকি সৃষ্টি হয়েছে। অগ্নি নির্বাক বাহিনী এবং জরুরি পরিষেবা কর্মীরা আগুন ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে প্রাণপণ কাজ করে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার এবং ট্রাক ব্যবহার করা হচ্ছে। দাবানলের নানা ছবি ও ভিডিওতে দেখা যায় ভালপারাইসো অঞ্চলের অনেক এলাকায় আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। দাবানলে পর্যটক প্রিয় উপকূলীয় নগরী ভিনা দেলমার এর আশেপাশের এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খুব বেশি ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় জরুরি উদ্ধার কর্মীরা পৌঁছাতে পারছে না বলে জানিয়েছে সিটি কর্তৃপক্ষ। স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেন, সড়কে কয়েকটি মৃতদেহ পাওয়া গেছে। যে তথ্য আমরা হাতে পেয়েছি তাতে নিহতের সংখ্যা আরও অনেক বড় হতে চলার ইঙ্গিত পাওয়া গেছে। সবচেয়ে খারাপ অবস্থা ভালপারাইসোর। 2010 সালের ভয়াবহ ভূমিকম্পের পর ওই অঞ্চলটি সবচেয়ে বড় দুর্যোগ মোকাবেলা করছে। ভূমিকম্পের সেবার সেখানে প্রায় 500 মানুষ নিহত হয়। শনিবার টেলিভিশনে এ ভাষণে প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেন, পরিস্থিতি খুবই গুরুতর। চিলিতে মাঝে মধ্যে দাবানল দেখা যায়, বিশেষ করে গ্রীষ্মের রেকর্ড উচ্চ তাপমাত্রার মধ্যে। গত বছরে দেশটিতে দাবানলে 4 লক্ষ হেক্টরের বেশি ভূমি পুড়ে যায়, প্রাণ হারে 7 জন। স্বরাষ্ট্রমন্ত্রী তোহা বলেন, আজ যতটুকু এলাকায় দাবানল জ্বলছে তা গত বছরের তুলনায় অনেক কম, কিন্তু আগুন এবার অনেক দ্রুত ছড়াচ্ছে। শুক্রবার থেকে শনিবারের মধ্যে আগুন 30,000 হেক্টর থেকে 43,000 হেক্টরে ছড়িয়ে পড়েছে। আর সবথেকে উদ্বেগের বিষয় হচ্ছে, কোথাও কোথাও আগুন শহরের খুব কাছে জ্বলছে এবং ছড়িয়ে পড়ছে।